দেখুন, এবার ব্রিটিশ রণতরীতে নেমেছে ড্রোন। ব্রিটেনের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী HMS কুইন এলিজাবেথ গোপনের ড্রোন অবতরণের ঘটনা প্রকাশ হওয়ার পর দেশটিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রণতরীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে ঘোষণা করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। HMS কুইন এলিজাবেথ এখনও আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী ভুক্ত হয়নি। পরীক্ষামূলক সফর শেষে চলতি বছরে শেষ নাগাদ একে অন্তর্ভুক্ত করা হবে। সাগরে পরীক্ষামূলক সফরের অংশ হিসেবে গত মাসে স্কটল্যান্ডের ইনভারগোডনে নোঙর করেছিল রণতরী। $390 কোটি ব্যয়ে তৈরি রণতরীকে সে সময় দেখতে পান এক শৌখিন আলোকচিত্রী। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।